হঠাৎ প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, আজকের এই টপিকসটা আমি আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিধায় কারো জীবনে দুই একবার প্রস্রাব আটকে নাই এরকম লোক খুব কমই আছে। আর প্রস্রাব যখন আটকিয়ে যায় তখন কি পরিস্থিতি সৃষ্টি হয়? যিনি একবার প্রস্রাব আটকেছে, যিনি তিনি শুধু বলতে পারবেন তার কি অসুবিধা হয়েছে। আমি এটা সম্বন্ধেই বলি, প্রস্রাব যদি কোনো কারণে হঠাৎ বন্ধ হয়ে যায় বা আটকিয়ে যায়, একটা জিনিস চিন্তা করতে হবে যে আমার যেহেতু প্রস্রাব কিডনিতে তৈরি হয়ে আইসে মূত্রনলীতে জমা হয়, সুতরাং আগেই দেখতে হবে যে আদৌ তার মূত্রনলীতে প্রস্রাব জমা হয়েছে কি না। যদি জমা না হয়ে থাকে তাহলে তো আমরা সেটাকে ডাক্তারি ভাষা বলি এনোরিয়া, এটা প্রস্রাব বন্ধের জন্য। কিন্তু যদি প্রস্রাব মূত্রনলীতে জমা হইল, হওয়ার পর আর বাইর হচ্ছে না, সেই ক্ষেত্রে কী করবেন এবং এটার কারণ সম্বন্ধে আমি একটু আলোকপাত করব আপনাদেরকে। প্রস্রাব পুরুষ এবং মহিলার আলাদা আলাদা কারণ আছে, বাচ্চাদেরও আলাদা আলাদা কারণ আছে। আমি অন্য একটা ভিডিওতে এই ব্যাপারে আমি আলোচনা করেছি। প্রস্রাব হঠাৎ বন্ধ হয়ে গেলে আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে যাই, শরীরে সারা শরীরে ঘামতে থাকে এবং পাগল পায় হয়ে যাই। এই মুহূর্তে করণীয় হবে একটা বোতলের ভিতর কিছু গরম পানি ভরে সেটা নাভির নিচে একটু দিতে হবে, যতটুকু গরম সহ্য হয়, দিলে যদি প্রস্রাব বেরিয়ে যেতে পারে। যদি বাহির না হয় তাহলে ওনার যার প্রস্রাব আটকে গেছে তাকে বাথরুমে নিয়ে প্রস্রাব করতে বসবে এবং সঙ্গে সঙ্গে পানির ট্যাপটা একটু ছেড়ে দিবে। এইভাবেই ছাড়বে যেন পানি পতনের শব্দটা তার কানে এসে লাগে। সেই পানির পতনের কারণটা যখন তার কানে লাগবে তখন অটোমেটিক্যালি প্রস্রাব বেরিয়ে যাবে। কারণ প্রস্রাবের পুরুষদের ক্ষেত্রে দুইটা স্পিংটার থাকে প্রস্রাবের রাস্তায়, আর মেয়েদের ক্ষেত্রে একটা স্পিংটার থাকে। ওই স্পিং শব্দের জন্য ওই স্পিংটার দুইটিই খুলে যায় আর মেয়েদের একটা যে সেটাও খুলে যায়, ফলে প্রস্রাব বেরিয়ে আসতে পারে। এসব ক্ষেত্রে যদি দেখা গেলো তাও প্রস্রাব বেরিয়ে আসছে না, সঙ্গে সঙ্গে আপনাকে একজন ডাক্তারের শরণাপন্ন হইতেই হবে। কীরকম ডাক্তার যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে পরীক্ষা করবে নাভির নিচে হাত দিয়ে, যে আদৌ মূত্রতলিটা পরিপূর্ণ কিনা অথবা খালি কিনা। যদি খালি থাকে সেটার চিকিৎসা ভিন্ন, আর যদি মূত্রতলিটা প্রস্রাবে ভর্তি থাকে সেটার একরকম চিকিৎসা। সঙ্গে সঙ্গে আপনাকে ডাক্তার চেষ্টা করবে একটা ফলি ক্যাথেটার অর্থাৎ রাবারের একটি নল প্রস্রাবের রাস্তা দিয়ে ধীর গতিতে খুব টেকনিক্যালি ঢোকানোর চেষ্টা করবে এক ধরনের জেলি দিয়ে, যাতে আপনি ব্যথা না পান। যদি দেখা যায় সেই চিকন ক্যাথেটারটা প্রস্রাবের রাস্তা দিয়ে ঢোকানো যাচ্ছে না, তখন ভিন্ন পথে যেতে হবে। যেমন খুব ইমার্জেন্সি হইলে নাভির নিচে একটা মোটা নিডিল, সাধারণত ব্লাড ট্রান্সমিশন করার একটা নিডিল বা সুচ থাকে ওইটা, এটাকে হোয়াইট বোর বলি আমরা, নাভির নিচে চার আঙ্গুল নিচে এটাকে ঢোকাইতে হবে। এটা ডাক্তার টেকনিকটা জানেন, ঢোকাইলে অনুর সঙ্গে প্রস্রাব বেরিয়ে আসবে। সেটা 24 ঘন্টা এইভাবে রাখা যাবে, এরপরে এটাকে নিডিলটাকে খুলে ফেলতে হবে। তারপর কি হবে, ডাক্তার চেষ্টা করবে আপনার এই প্রস্রাবটা যেহেতু আটকিয়ে গেছে, পরবর্তী সময় যাতে আবার না আটকিয়ে যায় সেজন্য নাভির নিচে একটা ক্যাথেটার, ছোট্ট একটা সার্জারির মাধ্যমে ক্যাথেটারটা মূত্রতলির ভিতরে ঢুকাই দিবে। এটা আমরা ডাক্তারি ভাষা বলি এসপিসি, সুপারভিক সিস্টোস্টমি, এটা আমরা ডাক্তারি ভাষায় বলি। এটা ঢুকাই দিবে যাতে আপনি ওই নল দিয়ে পানি অর্থাৎ প্রস্রাব বেরিয়ে আসতে পারে। নলের মাথায় একটা ব্যাগ লাগানো থাকবে, সেখানে এসে জমা হবে। তার পরবর্তী চিকিৎসা হবে কী কারণে প্রস্রাবটা বন্ধ হইল, সেই কারণগুলোর চিকিৎসা ফাইন্ড আউট করতে হবে। যেমন আল্ট্রাসনোগ্রাম হোক, সিটি স্ক্যান হোক, এমআরআই হোক, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কারণটা বাইর করে আনতে হবে। এবং ইউরিন যে প্রস্রাব সেটাকে আমরা রুটিন পরীক্ষা মাইক্রোস্কোপের মাধ্যমে এবং ল্যাবরেটরিতে কালচার ও সেন্সিটিভিটি পরীক্ষা করাইতে হবে। কালচার সেন্সিটিভিটি হলো যে কী জীবাণু দিয়া প্রস্রাবটা ইনফেকশন হয়েছে এবং ওই জীবাণুটা কোন জাতীয় অ্যান্টিবায়োটিক দিয়া মারা যাবে, সেটা বাইর করে ওই অ্যান্টিবায়োটিকটা তাকে খাওয়াইলে সে ইউরিন ইনফেকশন থেকে মুক্ত হবে। যেহেতু একবার প্রস্রাব আটকিয়ে গিয়েছে সুতরাং
তার ইউরিনে ইনফেকশন হবেই, সেটা আপনি ধরে নিতে পারেন। তাছাড়া ছোট্ট একটা সার্জারি করা হয় সেটা যাতে তাড়াতাড়ি শুকায় এবং কোনো জীবাণুর দ্বারা আক্রান্ত হয়ে ইনফেকশন না করে, সেজন্য একটা অ্যান্টিবায়োটিক আপনাকে খেতে হবে। এই হলো প্রাথমিক চিকিৎসা। তারপরে আপনাকে কারণ বের করতে হবে, যদি প্রস্টেট বড় হয়ে যায় তাহলে আধুনিক পদ্ধতি আছে, টিউআরপি যেটা আমরা বলি ডাক্তার, ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অব দ্য প্রস্টেট, এটা হলো আধুনিক চিকিৎসা। লেজার ইউজ করা যেতে পারে, অথবা পূর্বে ছিল কি আমরা চামড়া কেটে সেই প্রস্টেট গ্রন্থিটাকে অপারেশন করে ফেলে দিতাম, এটা এলো ইন কেস অফ মেল, মানে পুরুষদের ক্ষেত্রে। আর যদি রাস্তাটা সরু হয়ে থাকে সেটার চিকিৎসাটা বিভিন্ন রকম, আমি শর্টলি বলছি, তাহলে যন্ত্রের মাধ্যমে সেটাকে ওপেন করে দেওয়া যেতে পারে, অথবা ওপেন সার্জারি করে মুখ থেকে চামড়া নিয়ে ওই সরু মূত্র নলের মধ্যে লাগিয়ে দেওয়া হয় যাতে এটা প্রশস্ত হয়। এটা হলো এক ধরনের চিকিৎসা, এটা সাকসেসটা অনেক ভালো আছে। মেয়েদের ক্ষেত্রে প্রস্রাবের রাস্তা সরু হয়ে যাওয়া একটু খুব কমই হয়, তো বেশি হয় কি যে ইউরেথ্রাল প্রলাপস হইতে পারে, অথবা ক্র্যাঙ্কেল একটা টিউমার জাতীয় মূত্রথলির মূত্রনলের মুখে সেটা দেখা দেয়, তখন সেটা করার প্রয়োজন হয়। আরেকটা দেখা দেয় যে জরায়ুটা অনেক নেমে যায় নিচের দিকে, তখন যে প্রস্রাবের নলটা সেটা বাঁকা হয়ে যায়, বিধায় প্রস্রাব আসতে পারে না, রিটেনশন অফ ইউরিন অর্থাৎ প্রস্রাব আটকিয়ে যায়। সেই ক্ষেত্রে জ্বরের চিকিৎসা গাইনোকোলজিস্ট আছেন, ওনারা এটা দিবেন, দিয়ে এটা ঠিক করতে হবে, আর না তার বারবার আপনার প্রস্রাব আটকিয়ে যাওয়ার সমস্যা দেখা দিবে। আর যদি এটা প্রপারলি সময় মতো চিকিৎসা না করেন তাহলে অনেক কিছু ক্ষতি হইতে পারে, আমি কিছু আলোচনা করছি যাতে এটা গুরুত্ব আপনি অনুধাবন করতে পারেন। যেমন প্রস্রাব আটকে থাকতে থাকতে সেই প্রস্রাবের মূত্রতলের উপরে কিডনিতে যোগাযোগ আছে দুইটা নল দিয়ে, সেই নল দুটো ফুলে যায়, আলটিমেটলি কিডনিটা ফুলে যায়। কিডনিটা ফুলে যাওয়ার ফলে ওই কিডনিতে রক্ত যে ছাঁকনি হইয়া প্রস্রাব তৈরি হয় সেটা তৈরি হইতে পারে না, আলটিমেটলি দেখা যায় কি তার 6 মাস বা 1 বছর পর তার কিডনি দুইটাই অকেজ হয়ে গেছে। একটা আছে স্থায়ী অকেজ, আর একটা হলো অস্থায়ী অকেজ, যে কোনোটাই হোক সেটা তো জীবনের জন্য অত্যন্ত জীবনের জন্য হচ্ছে ঝুঁকিপূর্ণ, সেটা আপনাকে অত্যন্ত লক্ষ্য রাখতে হবে যাতে প্রস্রাব আটকে গেলে সঙ্গে সঙ্গে আমার আন্ডারলাইং কোষটাকে আমার চিকিৎসা করে নিতেই হবে। আমি অনেক এই ব্যাপারে আরও বিশদ আলোচনা ঘণ্টাকে ঘণ্টাও করা যাবে, অনেক সমস্ত আমি মূল আলোচনাটা এখানে আমি করেছি। আমরা আজকে যে এই যে ভিডিওগুলো আমি দিয়েছি সেটা হলো আমার প্রিয় দেশবাসী যারা আছেন তাদের স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা দিয়েছি, এটা আমরা কোনো কমার্শিয়াল না, যাতে সব মানুষ তার স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পায় এবং একটা কষ্ট থেকে সে জীবনকে দূরে রাখতে পারে, সুস্থ কামনা করতে দীর্ঘায়ু হতে পারে এবং আল্লাহর নাম বা ভগবানের নাম তারা যেন মৃত্যু আগ পর্যন্ত নিতে পারে, সুস্বাস্থ্য কামনা করি। আমি আজকে এখানে শেষ করছি।